বিএনপি সবসময় অপরাধীদের পক্ষে থাকে আর বঙ্গবন্ধুর হত্যাকারীদের সাথে নিয়েই চলে, এমন মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দলটি আজ ইলিয়াস আলীর জন্য মায়াকান্না করছে, কিন্তু সেই ইলিয়াস আলী 1994 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজনকে হত্যা করে পানির ট্যাঙ্কে লাশ ফেলে রেখেছিল। তাকে সে সময় গ্রেপ্তারও করা হয়েছিল। শনিবার বিকেলে দিনাজপুরের বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী এবং পৌর মেয়র জামিল হোসেন সহ অন্যান্যরা।